কালার। তো সেই কালারটা ফার্স্ট আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন আর্ট একাডেমিতে আমরা ওটাকে এক্সপেরিমেন্ট করছি, এবং ওই কালারটা দিয়ে আপনারা অনেক সময় দেখেছেন যে ওটা বিদেশি কালার, বিদেশিরা বেশিরভাগ ওরা এক্সপেরিমেন্ট করার পরে আমরা পেয়েছি আজকের হাতে নতুন, এবং সেটাকে আমরা সুন্দরবন আর্ট একাডেমির তরফ থেকে ওটাকে আস্তে আস্তে সব স্টুডেন্ট বা টিচার যারা আছে তারা ওটাকে এক্সপেরিমেন্ট করছে। এটা সব থেকে বড়ো কাজ সেটা হচ্ছে বিক্রি, মানে ঘর সাজানো ডেকোরেশনের জন্য খুব মারাত্মক কাজ, এবং এটার জন্য ড্রয়িং শিখতে হয় না বা আঁকা যে শিখতে হবে এর কোনো মানে নেই। এটাকে আপনি যে কোনো ধরো জাস্ট কালার সম্পর্কে যদি একটু ধারণা থাকে তাহলে কীভাবে এই কাজটা করতে পারে। আমি তো খুবই খুশি আজকে যে লকডাউনের মধ্যেও যে আমি সব স্টুডেন্টদেরকে পেয়েছি বা ছাত্রদেরকে পেয়েছি, এবং সেই জায়গাটা আজকে যে এদের সবাইকে নিয়ে যে আমি একটা জায়গা করাতে পাচ্ছি এর জন্য আমি খুবই খুশি। দেবরাজ বেরা, সুন্দরবন আর্ট একাডেমি কটন। অ্যাক্রিলিকের ক্যামেলের অ্যাক্রিলিক তার পুডিং ওয়ার্কশপ, এটা একটা নতুন ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে শুধুমাত্র পেন্টিং নয়, এটা জাস্ট কালারকে ইউজ করে ক্যানভাসের মাধ্যমে যে কীভাবে কাজ করা যায় তা নিয়ে একটা ওয়ার্কশপ চলছে। ওয়ার্কশপ করেছে আমাদের সুন্দরবন আর্ট একাডেমির কিছু কিছু খুদে শিল্পী ও আর্ট একাডেমির শিক্ষক শিক্ষিকারা, বড়োদেরকে নিয়ে এই প্রোগ্রাম হচ্ছে আজকে। আমি আর্ট একাডেমিতে কাজ শিখি, সঙ্গে কাজ করাইও। শান্তনু।